পাগল গরু কিছু দুই লাখে দে কোনো টেনশন নাই আর গো খাসি কিছু দু করে দে দে পারা বস্তু বাড়া দিব নি রাগে কামের কাম করে না সে রাস্ত একটা আগামা আগে চালাক ভাবে বড় বেশি সে আনা তার সাথে দুই নাম্বারে কেউ করতে পারে না সে আদামারে বাদাম্মা তার ছেড়া বাদাম্মা কামের কাম করে না সে আস্ত একটা আগামা বাদাম্মারে বাদাম্মা তার ছেড়া বাদাম্মা আস্তো একটা আকাম্মা কি রে ছোটো এনে মন খারাপ করে বলেছিস কে না ভাবি এমনি 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 না এই হুন মহল্লা না সবাই গরু ছাগল কিনে একটা বইরে হালাইছে নু যাই আমরা যাই দেখে আই গে না ভাবি আমি জান না তুমি যাও তুই কি এমন দে তোর একদমই রুচি নাই কোনো কিছুতেই নু না ভাবি আমার শরম করে যাইতে কে ভাবি সবাই গরু ছাগল কিনছে কোরবানি দিব দেখা আঙ্গু জামাইরা তো কিছুই আনলো না তুই দুই বছর ধরে আইনে আনি হাই হতাশ করতেছস আর আমি কত বছর ধরে আইছি তাহলে বুস আমি এবেতে কেমন টিসকে থাকি তুই চিন্তা করিস না ওর আইলে আমি বুঝাই কমুনি গরুটা দেখিনি না সেই রকম ভাই রে গরু সেই রকম দেখতে যে রকম সেই রকম আর একবারে হ্যাঁ হাতির মতন বাড়ির মতন একবার হাইটটাও দারুণ গরু তাতেও নাকো আনন্দ হইতেছে আর নিজের বাড়িতে যে কিছুই কিনে নাই সেটা সরমও করে না এই যে তোমার বাপের বাড়ি ফোন দিও চেয়ার কথা কইলো কুরবানি দেন কুরবানির টাকাও আমার বাপের বাড়ি দেনবা আনবো না কিনা তো মুরাদ নাই দুডার গরু বাছুর যে দাম তাই না রে ভাই আই রে হে বারে দাম বাড়ে ছাগল গরু রে অত্যাধিক দাম বেড়ে আছে কা মনে করে যা যদি যে দাম বাড়ছে না যদি টাকা না নো তাহলে কুরবানি না তাহলে আমরা মুরগির বাচ্চা কুরবানি যাব দেখ ছোট চতুর সাইডে থেকে এলাকার কি সুন্দর গরু ছাগলের আওয়াজ আইতাছে সবার বাইতে গরু ছাগল কিনছে খালি আমাগো বাইতে কোনো গরু ছাগলের আওয়াজ নাই রে ছোট বাড়িটা মরা মরা লাগতাছে ভাবি তোমাকে এই সমস্যা এইটা কোনো সমস্যা না তোমাকে সমস্যা আমি দূর করতেছি তাই এক্ষুনি সমস্যা আমার ছোট ভাই সমাধান করে দেব তাই না কিভাবে এইভাবে পাগল গরু কিছু দুই লাখে দে কোনো টেনশন নাই আর গো খাসি কিছু দু করে দে দে পারা বস্তু বাড়া দেব নি এই যে আমি কাজে আইছিলাম ওই যে তোমাকে বলতে গরু কিনছো না দুই লাখ টাকা বলে গরু কিনছো ওই যে আসতেছি কিনছো চামড়াটা আমারে দিবে আমারে দিবে আবার টাকা গরু কিনি না চামড়া দিব কোন দিকে গরু কিনছো ওই যে আসতেছি যদি গরুর চামড়া আমারে না দিতেই চাও বুঝছা ওই যে এটা চাকু তোমার চামড়া চুলাই নিমু কালকে বুঝতে পারছ চামড়া আমারে দিবে দিও যদি না দিতেই চামড়া কল তোমার দা ছিলাম এই যে আমার চামড়া দেন কি করবে
কেস কেস করে কাটি নিয়ে যাবো হ্যাঁ কোন থাকবো আচ্ছা গেলাম গা এলাকার যে সমস্ত লোকজন যাচ্ছে যদি আমরা কুরবানি কসমেটিক না কসমেটিকের ব্যবসা করে প্রচুর টাকা বাই করছিলাম ছাগল কিনছিলাম সব বেচছি একটা ছাগল আপনি নিকে রাখছি আমার এত ভালোবাসো তুমি ভালোবাসি না জানের চেয়ে বেশি বাসি ছাগল দেখা আমি ছাগল দেখে আমরা গরু কিনে হালাইছি মানে গরু ভিতরে গরু না ভাবি আর ভাই হেম্বা হেম্বা কইতাছে এটা পাড়া সবাই জানে শুনেন ব্যাকের বাড়ির গরু রাস্তা দিয়ে বাইন্ধা তুইছে কুরবানি দিব আপনার গরু কো ব্যাকেই জানেন না বুয়া এই জন্য ছাগলটা আমি রেখে নিয়েছি শুনেন আমার কাছে মনে হলো যে হ্যাঁ একটু বেশি বুঝছেন এখন আপনার ছাগল হাঁটতেছেন শুনেন আপনার কাছে যেমন দরা খাইয়ে গেছি গে আমার কাছে তো বেশি টাকা নাই 5000 টাকা আছে 5000 টাকা আমি ছাগল দিবেন কোন কি আপনার আমি সময় না পাইলে যদি এইবার আমরা দুই যায় মুখ দেখাবার পারবো এলাকায় আমরাও কুরবানি দিতেছি আমি উচিত কাম করছি আল্লাহ কে বলতে যাই ও চাই চাই কুকুর আঞ্চলন যাইতে গেলে কুরবানি দিতেছে ভাই বই ভাই বই ওরা মিলে ভাইরা মিলে মিলে এই যে সোনা দেখছ 5000 টাকা দে ছাগল কিনছি তুই কই মাইশের কাছে 5000 টাকার কথা কই না কুমাদ 24000 টাকা দিছিস আচ্ছা ওই রকম নি হলো ছাগলের ব্যবস্থা তো হইছে আর এটা পয়সা লাগবো না পয়সা তো লাগবে এটা পয়সার ব্যবস্থা করো পয়সার ব্যবস্থা করব আচ্ছা ঠিক আছে তুমি যখন পয়সা পয়সার ব্যবস্থা অবশ্যই করব শোনা ভাই আমার সোনামণি কইছে গা এই শোনা ভাই আবার গেরাইল শোনা ভাই গেরাইল গা দাও তো গেরাইছে বাইরে আইতাছি ভাই খারাপ খারাপ
আমি ছাগল ফিরে নিব কে আমি কালকে গনে কষারি ব্যবসা শুরু করতেছি ও তুমি কষারি ব্যবসা শুরু করছাম হ্যাঁ প্রথম ছাগলটা আপনি কাটমু তাহলে এই যে কয়টা দেন লাগবো তোমারে টাকা নিমু না পার যে নলিমলি আছে ওই নলিমলি দিলি হব বুঝল নাই ওই নলিমলি দিয়ে এরপর আমি নেহারি ব্যবসা শুরু করব ও তুমি মানে কোনো ব্যবসা বাদ দাও না না ছাগল বেচে শেষ করছাম আবার ঈদের দিন দিকে কোনো নিয়ে যাবে সবার বাড়ির তো গরু কাটা শুরু হয়ে গেছে সবার বাড়ির গরু কাটা শুরু হইছে আমাকে কষাইতে আনাইলো না আবনি ওরে ভালো বলা নাবো আয়া বলবো ওই ছোট এটা কথা কই তোমার ওটা কথা কই ছাগলটা আজকের পরে তো আর পানি খাবার পারবো না ওরে শেষ খাওয়া খাওয়াই এটা পানি খাওয়াই এরপরে তো আমাকেও খানা হয়ে যাবো গা ভালো কথা কইছো চল ভাই ভাই ছাগল জবাই করতে আসি নাই আমি আপনাদের জবাই বুঝলাম না কি হয়েছে করো নাকি তোমরা যে ছাগলটা কিনছাও ও তো এলাকার দিকে ছাগল চুরি করে করে বেঁচে কম দামে বেঁচে ছাগল চুরি করে কম দামে ছাগল কেনা ছাগল ফিরে নিয়ে গেল দরকার বলি ছাগল কুরবানি না দিলাম আরো কোনদিন যাবো নাই কুরবানি নামে মিশা কথা কয় মাইসের কাছে ছাগল বলতে থাকিনি কবি আমি পারো না দোকানদার আমি আর কোনদিন কুরবানির নামে বিক্রি করবো না